দর্শক, সাজাতপুরের যে নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে সেই নৌকা বাইচে আবারও আরেকটি টান শুরু হয়ে গেল এবং এই টানটি হচ্ছে পদ্মা এক্সপ্রেস বনাম নিউ বাংলার বাগ রেশমবাড়ি। পাশাপাশি দুটি নৌকা যাচ্ছে একেবারে রকেট গতিতে এগিয়ে চলেছে, কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিতে রাজি নয়। দেখা যাক শেষ পর্যন্ত কে সেই নিশান তুলে নিয়ে আবার ফেরত আসে মেইন পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন উৎসাহ উদ্দীপনায় বাংলার যে ঐতিহ্য নৌকা বাইচ সেটি অনুষ্ঠিত হচ্ছে শাহজাদপুরের করতোয়া নদীতে এবং এখন যে টানটি হচ্ছে সেই টানটি পদ্মা এক্সপ্রেস চীনা ধুগুরিয়া বনাম বাংলার বাগ রেশমবাড়ি। সামান্য কিঞ্চিত পরিমাণে এগিয়ে আছে পদ্মা এক্সপ্রেস চীনা ধুগুরিয়া এবং কিছুটা পিছিয়ে আছে বাংলার বাগ রেশমবাড়ি। শেষ পর্যন্ত দেখা যাক কারা এগিয়ে থাকে এবং বিজয়ের নিশান নিয়ে কে ফেরত আসে সবার আগে। এখন কিন্তু আমরা রয়েছি শাহজাদপুর যে করতোয়া ব্রিজ রয়েছে সেই ব্রিজের নিচে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ হয়েছে, দর্শক হয়েছে সেই ব্রিজের উপরে এবং দুটি নৌকা পাশাপাশি যাচ্ছে, বাংলার বাগ রেশমবাড়ি বনাম পদ্মা এক্সপ্রেস চীনা ধুগুরিয়া। রকেট গতিতে এগিয়ে চলেছে নিউ বাংলার বাগ রেশমবাড়ি বনাম পদ্মা এক্সপ্রেস চীনা ধুগুরিয়া। ঐতিহ্যবাহী সেই নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে শাহজাদপুরের থানার ঘাটে করতোয়া ব্রিজের নিচে। যারা সরাসরি এসে দেখতে পাচ্ছেন না তাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা। আসলে এখানে না আসলে এখানকার যে আনন্দ এবং খুবই যে পরিবেশটা উপভোগ্য সেটি বোঝার কোনো কিন্তু উপায় নেই। তাই আপনাকে এমন পরিবেশ পেতে হলে অবশ্যই বর্ষার মৌসুমে চলে আসতে হবে সিরাজগঞ্জে, অন্যথায় যেখানে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয় তেমন কোনো প্লেসে। মাগরিবের ঠিক আগ মুহূর্তে এই বাইচটি অনুষ্ঠিত হচ্ছে নিউ বাংলার বাগ বনাম পদ্মা এক্সপ্রেস চীনা ধুগুরিয়া। নিউ বাংলার বাগ যে পানশিটি রয়েছে সেটি কিন্তু রেশমবাড়ির পানশি, অনেক জায়গায় থেকে তারা বিজয় ছিনিয়ে এনেছে, এমনকি নাটোরের সিংড়া থেকেও। আমাদের সাথে পাশাপাশি মিডিয়া কর্মী রয়েছে, বেশ কিছু মিডিয়া কর্মীর নৌকা রয়েছে, শুধুমাত্র মিডিয়া কর্মীদের নৌকায় চলাচল করতে পারবে এই পানশিবাজের পাশাপাশি। এছাড়া সাধারণ পাবলিকের নৌকা দিলে একটি খারাপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। মাগরিবের আজানের ঠিক ঠিক সেই মুহূর্তে বাইচ অনুষ্ঠিত হচ্ছে বাংলার বাগ রেশমবাড়ি বনাম পদ্মা এক্সপ্রেস চীনা ধুগুরিয়া। আমরা প্রায় নিশান প্রান্তে চলে এসেছি, যেখানে সে দুটি নৌকায় নিশান তুলে আবার ব্যাক করবে। সেই প্রান্তে ডানে চলে গেছে বাংলার বাগ রেশমবাড়ি এবং বাম পাশে রয়েছে পদ্মা এক্সপ্রেস চীনা ধুগুরিয়া। বাম পাশে যে নৌকাটি দেখছেন সেটি হচ্ছে পদ্মা এক্সপ্রেস চীনা ধুগুরিয়া। তারা নিশান তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে, সামনেই নিশান রয়েছে, সেজন্যই তারা বামে চেপে গিয়ে নৌকাটি ঘোরানোর চিন্তাভাবনা করছে। এবং আমাদের একেবারে ডান পাশে রয়েছে বাংলার বাগ রেশমবাড়ি।